জাপানে নাকামাটোকের উদ্যোগে আলোচনা সভা এবং বন এনকাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপান থেকে ফখরুল ইসলাম জানান, নাজমুল হোসেন রতন এবং সাদ্দাম হোসেনের উদ্যোগে প্রতি বছর শেষে এই আয়োজন করা হয়। নাকামাটোকের উদ্দেশ্য হল প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধান করা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। জাপান প্রবাসী এবং ব্যবসায়ীরা কিভাবে রেমিটেন্স আরও বাড়াতে পারেন, সরকার এবং দেশের জনগণের পাশে কিভাবে দাঁড়াতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে।